একটা প্রথম কথা হচ্ছে যে আইন তো এই অর্ডিয়েন্স করে করা যাবে না এটা করে করা এটা করতে হলে পার্লামেন্টে নিতে হবে পার্লামেন্টে আলোচনা হবে তারপর এটা পাস করে সেইটার জন্য সময়টা নাইতে বলতে কি পার্লামেন্ট সেশন তো নাই এখন সেশন আছে স্যার জানুয়ারিতে আছে আমি সেটা না বেশ এখন চলতেছে কিন্তু এই সেশনে তো এগুলি কোন কোন বিল আসবে কি আসবে এটা মন্ত্রণালয় প্রসেস করে আচ্ছা নির্বাচন প্রসেস করার পরে সেটা যাবে কি বলে পার্লামেন্টে কমেডি তে আচ্ছা কমিটি এটা রেকমেন্ড করবে যদি করে তাহলে পার্লামেন্টে এর ইয়ে হাউস কমিটি হাউস কমিটি এটা রেকমেন্ড করলে তারপর যাবে পার্লামেন্টে সবার ব্যাপার স্যার আমি প্রসেসটা আবার একটু বুঝে নিতে চাচ্ছি মানে এটা হচ্ছে আইন আইন মন্ত্রণালয় প্রথম ডাব করবে করে এটা

এই গুলা মেনটেন করে জন্য এক মাস সময় যথেষ্ট আরো সাঙ্গিক যেগুলো গাছগুলি আছে সেগুলি সম্পর্ক করতে সবার ব্যাপার সময়ের ব্যাপার সেটার জন্য একমাস যথেষ্ট না বলে আপনি মনে করছেন রাইট আচ্ছা আরেকটা বিষয় একটু যদি বুঝিয়ে বলতে চাই যে অডিনেন্স করে কেন করা যাবে না এটা এটা অর্ডিনস করা কোনটা হ্যাঁ সেটা হলে সেটার সাথে একটা প্রব্লামেন্ট দেয় এইটা তো একটা ইয়ের ব্যাপার ইলেকশন মাথায় হ্যাঁ আচ্ছা এটা রাষ্ট্রীয় ব্যাপার এটা তো ছোটখাটো জিনিস অর্ডারেন্স করে করে দিলাম আচ্ছা 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 এটা আপনি কি এই গ্রাউন্ড যুক্ত করবেন কিনা যেহেতু পার্লামেন্ট চলতেছে চলো অবস্থায় অর্ডিনান্স বোদ্ধ করাও যাবে না বোধ হয় কারণ সেটাই বললাম যেটা সম্ভব এটাই এমনি তাছাড়াও বলছে অর্ডিনস যেগুলি অর্ডেন্স মাধ্যমে সেটাই এই ধরনের ইলেকশন কমিশন যেখানে আছে সেটা এক্সিস্টিং কমিটিকে কিভাবে রিকনস্টিউট করে কারা করবে ইট ইস এ ম্যাটার টু বি ডিসাইডেড ওই যে যেটা বলার প্রসিডিউর এটা এইভাবে পার্লামেন্টে অর্ডিনেন্স করে করা যাবে না তো করা যাবে না বলছি এই ডিসেন্স এটা করা সঠিক হবে না আচ্ছা 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 মানে এটা আপনি আপনি মানে এটা তাড়াহুড়োর বিষয় না যে আমি এখনই করে এটা যথেষ্ট পরিমাণ যাতায় বা করার আলোচনা করার বিভিন্ন আলাপ করার ব্যাপার আছে নিশ্চয়ই ঠিক আছে